যখন আমরা এটিকে শর্ট করে দিচ্ছি এই দুইটি তারকে, দেখতে পাচ্ছেন এখানে রেড কালারটি জ্বলছে এবং আমাদের যে রিসেট সুইচটি রয়েছে এই সুইচটিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই লাইটটি আবার অটোমেটিক অন হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যখন আমাদের লাইটটি অটোমেটিক শর্ট হয়ে যাবে আমাদের লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে, এবং আবার যখন রিসেট বাটনে চাপ দেব আমাদের লাইটটি অটোমেটিক অন হয়ে যাবে। এক তাহসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাহসিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি অটোকাট সার্কিট তৈরি করে দেখাবো, যেটি আমাদের কোনো কিছু শর্ট হলে সেটি অটোমেটিক ভোল্টেজটিকে কাট করে নেবে এবং শর্ট ছাড়া হলে ভোল্টেজটি আমাদের দেবে। তো এটি বানাতে আমাদের যা যা লাগবে, লাগবে একটি এরকম 12 ভোল্টের রিলে, লাগবে একটি এরকম পোস্ট সুইচ যেটি এখানে দেখতে পাচ্ছেন, একটি পোস্ট সুইচ, লাগবে একটি 1K রেজিস্ট্যান্স, লাগবে দুইটি দুই কালারের এলইডি, এরকম দুটি দুই কালারের এলইডি। সো এগুলো হলেই তৈরি করতে পারবো আমরা এই ডিভাইসটি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পিন লেআউট সম্পর্কে আমরা একটু জেনে নেই। এটি হচ্ছে রিলের 1 নম্বর পিন, এটি হচ্ছে 2 নম্বর পিন এবং এটি 3 নম্বর পিন, এটি 4 নম্বর ও এটি 5 নম্বর পিন। সো আমরা রিলের যে 5 নম্বর পিনটি রয়েছে, 5 নম্বর পিনটির সঙ্গে এই আমাদের এলইডি লাইটের এই পিনটিকে এভাবে সোল্ডার করে দেবো। 5 নম্বর ও 6 নম্বর পিনের সঙ্গে আমাদের এলইডি লাইটের এই পিনটিকে সোল্ডার করে দেবো। সো আমি সোল্ডার করে দিচ্ছি। আমরা ভালো মতো সোল্ডার করে দিচ্ছি। আমি সোল্ডার করে দিলাম। এখন যে আমাদের রেড কালার যে এলইডি বাল্বটি রয়েছে, এলইডি বাল্বের যে নেগেটিভ টার্মিনালটিকে রয়েছে, আমরা রিলার এ টার্মিনালের সঙ্গে এই নেগেটিভ টার্মিনালটিকে এরকমভাবে সোল্ডার করে দেবো। সো আমি সোল্ডার করে দিচ্ছি, আপনারা দেখুন। সো আমি সোল্ডার করে দিয়েছি। এখন যে আমাদের দুইটি টার্মিনাল রয়েছে এলইডির, এই দুইটি টার্মিনালকে আমরা একত্রিত করে নেব এরকমভাবে। সো আমি একত্রিত করে নিয়েছি দুটি টার্মিনালকে। এখন আমাদের যে পুশ বাটন সুইচটি রয়েছে, এই পুশ বাটন সুইচের দুটি টার্মিনালকে আমরা এরকমভাবে এখানে সোল্ডার করে দেবো। আমি সোল্ডার করে দিচ্ছি। দেখুন আপনারা, আমরা সোল্ডার করে দিয়েছি। এখন যে আমাদের 1K রেজিস্ট্যান্সটি রয়েছে, আমাদের 1K রেজিস্ট্যান্সের এ পিনটিকে আমরা এখানে এলইডি দুটি এলইডি যেখানে একসঙ্গে করেছি সেখানে সোল্ডার করে দেবো। সো আমি সোল্ডার করে দিচ্ছি, আপনারা দেখুন। এখন যে আমাদের 1K রেজিস্ট্যান্সের আরেকটি পিন রয়েছে, সেই পিনটিকে আমরা এখানে সোল্ডার করে দেব। আমাদের রিলের 1 নম্বর টার্মিনালটির সঙ্গে সোল্ডার করে দেব। সো আমি সোল্ডার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে এটিকে সোল্ডার করে দিয়েছি।
এরকম ভাবে এখন আমরা কি করব যে আমাদের যে আমাদের ভোল্টেজটি আমরা কোথায় দেব সো আমরা এখানে 12 ভোল্ট ইনপুট দিচ্ছি দেখুন আমরা 12 ভোল্ট ইনপুটের যে আমাদের যে রিলের মিডল টার্মিনালটি রয়েছে কমন সেটির সঙ্গে আমরা 12 ভোল্ট নেগেটিভটিকে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা 12 ভোল্ট নেগেটিভ টার্মিনালটিকে আমরা রিলের মিডল টার্মিনালের সঙ্গে এবং 12 ভোল্ট পজিটিভ টার্মিনালটিকে আমরা রিলের এক নম্বর টার্মিনালের সঙ্গে সোল্ডার করে দিয়েছি এখন আমরা 12 ভোল্ট আউটপুট কোথা থেকে নেব এখন আমাদের যে রিলের এক নম্বর পিনটি রয়েছে সেটির সঙ্গে আমরা 12 ভোল্ট আউটপুট প্লাসটিকে লাগিয়ে দেব আউটপুটের প্লাস টার্মিনালটিকে লাগিয়ে দিয়েছি এখন যে আমাদের 12 ভোল্ট মাইনাস টার্মিনালটিকে আমরা কোথা থেকে নেব দেখুন আমাদের যে গ্রিন কালার এলইডিটি রয়েছে এলইডিটির এ টার্মিনালের সঙ্গে আমরা 12 ভোল্ট মাইনাস টার্মিনালটিকে নেব সো আমি তার দুটিকে লাগিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি সো আমরা যখন এখানে 12 ভোল্ট দিব দেখতে পাচ্ছেন যে আমাদের রেড কালার এলইডিটি জ্বলছে এখন আমরা মানে এখানে আমাদের পাওয়ারটি কাট হয়ে রয়েছে এখন আমরা যে পুশ সুইচটিকে চাপ দেব দেখতে পাচ্ছেন গ্রিল কালার এলইডিটি চলছে এখন আমরা আউটপুটের দুইটি তারকে একসঙ্গে করলে দেখতে পারবেন যে আবার রেড কালার তারটি জ্বলে উঠছে মানে আমাদের যদি কোনো কিছু শর্ট হয়ে যায় এখান থেকে পাওয়ারটিকে অটোমেটিক কাট করে রেড কালার এলইডিটিকে জ্বালিয়ে দিবে এবং আবার যদি আপনারা ওই জিনিসটিকে অন করতে চান তাহলে এ পুশ সুইচটিকে মানে রিসেট সুইচটিকে চাপ দেবেন তাহলে সেটি অন হয়ে যাবে আবার যখন শর্ট হয়ে যাবে এটি রেড কালার এলইডিতে চলে আসবে আবার এই রিসেট সুইচটিকে চাপ দিলে গ্রিন কালার এলইডিতে চলে যাবে সো আমি আপনাদেরকে এখানে বোঝাচ্ছি এটির মূল মেকানিজমটি তো দেখতে পাচ্ছেন আমাদের এই এলইডি লাইটটি এখানে জ্বলছে আমি আপনাদেরকে ভালো মতো বোঝাচ্ছি তো আমরা এখানে লাইনটি দিয়ে দিয়েছি দেখুন এখন আমরা আমাদের এখানে এই হোয়াইট কালার এলইডিটি জ্বলছে যখনই আমরা এই দুইটি টার্মিনালকে এলইডির শর্ট করে দেব দেখতে পাচ্ছেন আমাদের এটি রেড হয়ে গেছে আবার যখন আমরা এ টার্মিনাল দুটি তো আমাদের এলইডি লাইটের দুটি টার্মিনাল শর্ট হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে রেড কালার এলইডি জ্বলে রয়েছে এবং এখানে পাওয়ারটি কাট হয়ে গেছে এখন আমরা যে গ্রিন কালার এলইডি রিসেট সুইচটিকে চাপ দিব আমাদের গ্রিন কালার এলইডিটি জ্বলে উঠেছে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে শর্ট হওয়ার সঙ্গে সঙ্গে রেড এলইডিটি জ্বলছে এবং আমাদের পাওয়ারটি কাট হয়ে এলইডি লাইটটি অফ হয়ে যাচ্ছে এখন আমরা এখানে চাপ দিলে আবার গ্রিন এলইডিটি জ্বলছে এবং আমাদের লাইটটি চলা শুরু করছে শর্ট হলে লাল বাতি এবং শর্ট ছাড়া হলে আমাদের সবুজ বাতি জ্বলবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ